রাজশাহী নার্সারিগুলোতে এখন পপি ফুল উৎপাদন করা হচ্ছে। দেশে এই ফুল চাষ ও বাজারজাত করা নিষিদ্ধ হলেও থেমে নেই পপির ব্যবসা। এতদিন অবশ্য তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর অজানায় ছিল, তবে পুষ্পমেলায় বিষয়টি ধরা পড়েছে এসএটিভির ক্যামেরায়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কয়েকটি নার্সারিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিপুল সংখ্যক পপি ফুলের চারা ধ্বংস করেছে। আরও জানাচ্ছেন জিয়ালগুনি সেলিম, ছবি তুলেছেন আবু সাইদ। প্রতি বছরের মতো এবারও বাহারি ফুলের মেলা বসেছে নগরীর মণিবাজারে। মেলায় পিটুনিয়া, ডায়ানথাস, বারবেনা, কার্নিসান, ক্যামেলিয়া, হলিহক্স, জারবেরা, জাপান কুইন, এরকম হরেক ফুলের ভিড় ঠেলে চোখ আটকে গেল লাল পাপড়ি মেলে থাকা পপির দিকে তাকিয়ে। পারস্যে যাকে বলা হয় ভালোবাসার ফুল, গ্রিক পুরাণে ঘুমের দেবতা সোমনাসের নামানুসারে এই ফুলের নাম, কারণ পপি খেতে বয়ে যাওয়া বাতাসও নাকি প্রাণীদের ঘুম পাড়িয়ে দিতে সক্ষম। ভয়ঙ্কর সুন্দরের প্রতীকও এই পপি। এর ফল থেকেই তৈরি হয় সর্বনাশা মাদক আফিম, হেরোইন ও মরফিন। মেলায় ফুল বিক্রেতারা জানান, রাজশাহীর বিভিন্ন নার্সারিতে এখন দেদার্সে পপি ফুল চাষ হচ্ছে। এর চারা আনা হচ্ছে বগুড়ার দিয়া নার্সারি থেকে। সৌন্দর্য পিয়াসীদের কাছে পছন্দের তালিকায় শীর্ষে এই ফুল। দিয়া নার্সারি থেকে আমি নিয়ে এসেছি এবং এটা ফুল চাষের উদ্দেশ্যেই তারা ব্যাপকভাবে চারা উৎপাদন করেছে এবং সেখান থেকে আমি 100টা চারা নিয়ে এসেছি। বীজ আসে তখন এটা আমরা এখানে জার্মিনেশন করি, করে শুধু শীত সিজনে এটা চলে, অন্য সিজনে এটা পাওয়া যায় না। পপি বলেন, ডায়ান্থাস বলেন, পেনজি বলেন, ক্যালেন্ডুলা বলেন, সেলুসিয়া বলেন, এগুলো সবই সিজনের। এগুলো বেশ কিছুদিন ধরে সবার চোখের আড়ালে চাষ হচ্ছে পপি ফুল, এমন খবরে এবার এসএটিভির ক্যামেরার গন্তব্য সেই নার্সারিগুলোতে। এসএটিভির কাছ থেকেই খবর পেয়ে সঙ্গী হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরাও। প্রথমেই নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত পদ্মা আবাসিক এলাকার 1 নম্বর রোডের সেবা নার্সারিতে মিলল পপির সন্ধান। সেখানে অন্তত 2 প্রজাতির পপির চারা উৎপাদন করা হয়েছে। এরপর শহর পেরিয়ে পবা উপজেলার ভুগরইলে রুচিতা নার্সারিতেও দেখা গেল একই অবস্থা। পরে পুষ্পমেলাতে অভিযান চালিয়েও ধ্বংস করা হয় পপির চারা গাছ। 2টা নার্সারিতে আমরা ওই 7-8টা করে গাছ দেখতে পারি। তাদেরকে জিজ্ঞাসা করলে জানায় তারা এটা বগুড়া থেকে নিয়ে আসছে, এটা মূলত ফুলের জন্যই নিয়ে আসছে, ওই ফুল বিক্রি করার জন্যই তারা মেলায় নিয়ে গেছে। তো বাংলাদেশের যে কোনো জাতের পপি ফুলের চাষ নিষিদ্ধ, তো এর জন্য আমরা ধ্বংস করে দিলাম। এদিকে আয়োজকরা জানান, মেলায় অবৈধ কোনো ফুল কেনাবেচা হলে এর দায় নিতে হবে বিক্রেতাদেরই। ফুলের মেলা, ফুলের সমারোহ ঘটবে, এখানে ফুলের গাছের অন্তরালে কোনো রকম মাদক জাতীয় কোনো গাছ কিংবা পপি গাছ যদি আসে এটা আমরা গ্রহণ করব না এবং যাকে এখানে পাওয়া যাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেলার 18টি স্টলে অন্তত 200 প্রজাতির দেশি বিদেশি ফুল দর্শনার্থীদের নজর কাটছে। চলছে কেনাবেচাও। শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।